ফেডারেশন কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। আজকের হাই ভোল্টেজ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজানের শিশুরা। আর এ জয়ে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রাখলো বসুন্ধরার ক্লাবটি। বিস্তারিত রিপোর্টে চট্টগ্রাম আবাহনীর নাম্বার 10 করোনা আক্রান্ত স্ট্রাইকার চিন্তু ম্যাথুকে ছাড়াই তাই একাদশ সাজাতে বাধ্য হন কোচ মারুফুল। অপরদিকে প্রতিপক্ষ কিংসের সেরা একাদশ করেছে হোল্ডিং এ। প্রথমার্ধে লড়াই হয়েছে সমানে সমান, বেশি সুযোগ আসে কিংসের, সবচেয়ে বড় সুযোগ আসে ম্যাচের 23 মিনিটে। প্রতিপক্ষের বক্সের ভেতর ঢুকে জটলার মধ্যে কিংসের করা হ্যান্ডবলের জোরালো আবেদন নাকচ করে দেন রেফারি মিজানুর রহমান। গোল শূন্য থেকে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে 49 মিনিটে রবিন হর্নিয়া কর্নার কিক থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন রাউল অস্কার। এরপর 61 ও 67 মিনিটে পরপর দুটি গোলের সুযোগ হাতছাড়া করে চট্টগ্রাম আবাহনী। শেষে আর গোলের দেখা না পেলে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মারুফুলের দল। এই জয়ে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করলো বসুন্ধরা কিংস। I think that today is a good test for us on how we গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে যাওয়াটা আনন্দের। ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল, ছেলেরা ভালো খেলেছে, জয় নিয়ে মাঠ ছেড়েছি, এটাই বড় পাওয়া। Personality on the pitch and I think that we are the fair winners. বসুন্ধরা কিংস এখন বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিং। আমি অনেক শক্তিশালী টিম, অনেক স্ট্রং টিম, প্রত্যেকটা পজিশনে তাদের প্লেয়াররা বেটার আমাদের থেকে। তারপরে আমার প্লেয়াররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এবং ভালো ফাইট দিয়েছে। ম্যাচটা 50-50 ছিল। তারপর আমি বলবো যে আমার টিমের যদি আমি ফুল স্কোয়াড পেতাম তাইলে হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারত। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।